हेलो बंधुरा, आमार ए कुकिंग चैनले आपनादेर सबाइके सुस्वागत। आज आमि आपनादेर बानिये देखाबो एकदम रेस्टुरेंट स्टाइले मिक्सड चाउमिन। जे कोनो रकम चाइनीज प्रिपारेशन खेते किन्तु आमरा भीषणई पछन्द करे थाकि। आर जदि हय सेटा मिक्सड चाउमिन ताहले तो जास्ट कोनो कथाई हबे ना। एई रेसिपिटी बानानो भीषणई सहज आर खेते तेमनई सुस्वादु। किभाबे बानिये नेওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড চাউমিন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছ আর একটা নিয়ে নিলাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবারে দুটো পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব হাফ টেবিল চামচ আদা বাটা, আর দেব হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। চিকেনের পাত্রে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দুটো পাত্রের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ করে সয়া সস। এবার দেব এক টেবিল চামচ করে ভিনিগার। দেখুন, দুটো পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি চিংড়ি মাছটার মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, চিংড়ি মাছ এবং চিকেন দুটোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি 30 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পনির। দেখুন, পনিরগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সমস্ত পনিরগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, পনিরগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে পনিরগুলোকে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত পনিরগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। দেখুন, সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত চিংড়ি মাছগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরমও করে নিয়েছি। আর তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম 30 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, চিকেনগুলোকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত ভেজে নেওয়া চিকেনগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমগুলোকে দিয়ে ডিমের ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে ডিমের ভুর্জি বানিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে ডিমের ভুর্জিটা বানিয়ে নিতে হবে। দেখুন, ডিমের ভুর্জি বানানো একদম কমপ্লিট। এবার আমি ডিমের ভুর্জিগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত ডিমের ভুর্জিগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দেব এবার পানি। দেখুন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর দেব এক টেবিল চামচ লবণ, আর দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল। পানিটাকে এবার খুব ভালো করে গরম করে নেব।
দেখুন পানিটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার এই পানির মধ্যে দিয়ে দেব নুডলস। দেখুন একে একে সমস্ত নুডলসগুলোই আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন নুডলসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নুডলসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে দু তিনবার নুডলসটাকে ধুয়ে নেব। আর নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসগুলো কিন্তু একদম ঝরঝরে থাকে। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন কুচি, আর দেব হাফ টেবিল চামচ লঙ্কা কুচি। এবার দেব গাজর। গাজরগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন সমস্ত গাজরগুলোই আমি দিয়ে দিলাম। এবার দেব বিনস। বিনসগুলোকেও একদম আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেব ক্যাপসিকাম। দেখুন সমস্ত ক্যাপসিকামগুলোই আমি দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন সমস্ত ভেজিটেবলসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজিটেবলসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সয়া সস। আমি এখানে এক টেবিল চামচ মতো সয়া সস দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এখন একে একে সমস্ত নুডলসগুলোই আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এবার দেব ডিমের ভুর্জি, দেব চিংড়ি মাছ পনির, আর দেব চিকেন। দেখুন সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দেব সয়া সস। আমি এখানে এক টেবিল চামচ সয়া সস দিলাম। দেব এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দেব টমেটো কেচাপ, দেব মিক্সড চাউমিন মশলা। দেখুন সমস্ত মিক্সড চাউমিন মশলাটা দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবার দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। আমি আবারও দেব সামান্য পরিমাণে টমেটো কেচাপ, দেব চাউমিন মিক্স মশলা, আর দেব এক টেবিল চামচ সয়া সস, দেব এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইল মিক্সড চাউমিন। এই চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।